প্রকাশিত হলো তিনটি নতুন অ্যালবাম। ইনকারশন মিডিয়ার ব্যানারে প্রকাশিত ভাবের তৈরি অ্যালবামে কণ্ঠ দিয়েছেন শিল্পী মুন্নিয়াজ মেরি। নতুন অডিও প্রতিষ্ঠান গানবাজ থেকে প্রকাশিত হলো আরও দুটি অ্যালবাম, শিল্পী অর্ণব সুমনের বাংলার ছেলে এবং মিশ্র অ্যালবাম বেঁচে থাকার গান। আধ্যাত্মিক গানে মরমের শান্তি, আর সেই শান্তির সন্ধানে এই গান গেয়ে যান মুন্নিয়াজ মেরি। তবে এবারই প্রকাশিত হলো তার প্রথম অ্যালবাম। এখানে ভাব বলতে একটা আধ্যাত্মিক চেতনাকে বোঝানো হচ্ছে, আর তৈরি বলতে মানব দেহকে বোঝানো হচ্ছে। তো সেই তৈরিতেই যে বসবাস করে আধ্যাত্মিক চেতনা, তো এই ধরনের কথাগুলো নিয়ে এই গানগুলো করা হয়েছে, এর জন্যই অ্যালবামটির নাম ভাবের তৈরি। শুক্রবার ভাবের তৈরি শিরোনামে অ্যালবামটির মোড়ক উন্মোচন করেন বিশ্ব সাহিত্য কেন্দ্রের পরিচালক অধ্যাপক আবদুল্লাহ আবু সাইদ। হিন্দি বাংলা মিলিয়ে অন্তত এমন দুটো গান না বেরিয়েছে। এদিকে গানবাজের ব্যানারে প্রকাশ পেল নবীন শিল্পী অর্ণব সুমনের প্রথম একক অ্যালবাম বাংলার ছেলে। এটাই আমাদের ব্রত বা ইচ্ছা, আপনারা আমাদের সাথে থাকলে আমাদের ভালো লাগবে। প্রতিটি গানের কথাও সুর দিয়েছেন তিনি। সঙ্গীতায়োজনে ছিলেন সুমন কল্যাণ, বিপ্লব বড়ুয়া এবং মিঠু হাসান। অন্যদিকে একই সঙ্গীত প্রযোজনা প্রতিষ্ঠানের ব্যানারে প্রকাশ পেয়েছে মিশ্র অ্যালবাম বেঁচে থাকার গান। নবাব আমিনের কথায় এবং সুমন কল্যাণের সুরে মিশ্র অ্যালবামটিতে কণ্ঠ দিয়েছেন শিল্পী বাপ্পা মজুমদার, পান্থ কানাই, দিনাজ্জাহান মুন্নি, মুহিন, নিশিতা, সুমন কল্যাণ, ঐশী, সানিয়া রমা এবং রবিন। মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এসে নতুন শিল্পীদের স্বাগত জানান অগ্রজরা। তরুণরা কাজ করছে, তরুণরা কাজ করবে, এবং গানবাজ নামের নতুন প্রোডাকশন, অডিও প্রোডাকশন বাজারে এসছে, এখানে তরুণদের কাজ করার সুযোগ তৈরি হচ্ছে। আমরা অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে যেখানে যে কোনো সিদ্ধান্ত নেই বা যাই কিছু ভাবি না কেন, আমরা চাচ্ছি তারুণ্য এগিয়ে আসুক। রাকিবুল ইকবাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।